তাই এত চিন্তায় ছিলাম আমরা, না পারতাম খেতে, না পারতাম বসতে, না পারতাম শুতে, না রান্নাতামও না, বাড়তামও না, খেতামও না, খুব চিন্তায় ছিলাম যে আমার ছেলেটা এইরকম, নানান লোকে নানান কথা বলছে, এসে আমাকে বলে বাড়িতে এসে যে মা এই কথা সবাই বলে। আমার নাম তাপস মণ্ডল, আমি নদিয়া থেকে এসেছি। ডক্টর নাগমণিক কসমোয়ার ক্লিনিকে তো আমার জন্মগত রোগ হলো হাইপোস্পেরিয়াস। আমার হাইপোস্পেরিয়াস রোগ মানে সমস্যা আছে, সমস্যা নিয়ে এসেছি। তো আমার এটা জন্মগত রোগ, আমি আগে জানতাম না যে আমার এই সমস্যা আছে। তো একদিন আমি ইউটিউবে সার্চ করেছি, ইউটিউবে সার্চ করতাম, অনেক চ্যানেলের নাম দেখতাম, ভিডিও দেখতাম, তো আমার মতো সমস্যা দেখতে পাইনি। তো আমি কলকাতায় সার্চ করলাম, দিয়ে কলকাতায় সার্চ করে ডক্টর নাগবনের ভিডিও দেখলাম। ভিডিও দেখে আমি দেখতে পেলাম যে আমার এই সমস্যা আছে। তো ভিডিওতে যা যা বলছে সব মিলে গেছে। তো আমি আসলাম এখানে, এসে আমার চেক আপ করলাম। চেক আপ করে আমার টেস্ট করলো কয়েকটা, রক্ত পরীক্ষা করলো, ইউরিন চেক করলো, পুরো বডি চেক আপ করেছে। চেক আপ করে বললো হ্যাঁ সার্জারি হবে। তো আমাদের একদিন ডেট দিয়েছিলো, তো আমরা ওই ডেটে এসেছিলাম। তো আমার সার্জারি করা হয়ে গেছে। তো এখানকার ডক্টরও ভালো, ভালোভাবে চিকিৎসা করেছে, দেখাশোনা করেছে আমাদের, আমাদের নিজেদের বাড়ির মতো, কোনো হসপিটাল বা নার্সিংহোমের মতো না, নিজেদের বাড়ির মতো থাকতে পারে। তো এখানে স্টাফরা ভালো, দেখাশোনা করেছে আমাদের। তো আমাদের ছুটি ডেট আজকে, তো আমরা অবসর হয়ে গেছি, তো বাড়ি চলে যাবো। চিন্তায় ছিলাম আমার ছেলেটাকে নিয়ে, তাই এত চিন্তায় ছিলাম আমরা, না পারতাম খেতে, না পারতাম বসতে, না পারতাম শুতে, না রান্নাতামও না, বাড়তামও না, খেতামও না, খুব চিন্তায় ছিলাম যে আমার ছেলেটা এইরকম, নানান লোকে নানান কথা বলছে, এসে আমাকে বলে বাড়িতে এসে যে মা এই কথা সবাই বলে। তা আমি বলছি যে এই কথা বলে তাহলে তুমি খোঁজ নাও ডাক্তারের কাছে। দিদি ডাক্তারের কাছে খোঁজ নিল, দিদি ডাক্তারকে ফোন করলো, দিদি ডাক্তারের কাছে ফোন করে ডাক্তার এ বললো হ্যাঁ আচ্ছা আপনারা আসেন, আপনারা না দেখলে পরে তো আর বলতে পারবো না। তো এবার ডাক্তারের খোঁজে খোঁজে ডাক্তারখানায় আসলাম, এসে ডাক্তারের সাথে কথাবার্তা বললাম, ডাক্তারে চেক আপ করলো, চেক আপ মেকআপ করে আমার ছেলেকে বললো যে হ্যাঁ আপনার ছেলে ভালো হয়ে যাবে, তা অপারেশন করতে হবে, তা অপারেশন করতে হবে। তা আমি আবার অপারেশন করার ডেট দিলো, আমি বাড়ি চলে গেলাম, ডেট দিলো, আমি আবার আসলাম, এসেছিল অপারেশন করলাম, ছেলে এখন খুবই ভালো, সুস্থ। তা ডাক্তারও ভালো, যারা চিকিৎসা করেছে তারাও ভালো, যারা ট্রিটমেন্ট করেছে তারা খুব সুন্দর ট্রিটমেন্ট করেছে, তো ওনাদেরকে বলা যাবে না যে খারাপ, তা ওনারা খুবই ভালো। তা আমার যে হাসপাতাল কি বাড়ি এটা মনে হচ্ছে না, এটা বাড়ির মতনই মনে হচ্ছে, যে এটা আমরা মনে হচ্ছে যে আমরা বাড়িতেই সংসার পেতে এখানে আছি। তো এত সুন্দর মনেই বলছে না যে বাড়ি যাই, তা এত সুন্দর ট্রিটমেন্ট, ডাক্তার যারা চিকিৎসা করছে, ওষুধপালা দিচ্ছে তারাও খুব সুন্দর ভালো, ওনাদের মতন মানুষই হয় না। তা এখন আমাদের ছুটি দিয়ে দিয়েছে, আমরা বাড়ি চলে যাচ্ছি। তা যদি কারোর কোনো অসুবিধা হয় তাহলে এই ডাক্তারখানায় আসবেন, এসে চিকিৎসা আমার ছেলের মতন চিকিৎসা করবেন। আমার ছেলে যেমন ছেলে নিয়ে এসেছিলাম তার থেকে সুস্থ ছেলে আমি বাড়ি নিয়ে যাচ্ছি।